করাপশন এত পরিমাণে ছিল, রাস্তা না করে কন্ট্রাক্টরদের টাকা দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে পিডাব্লিউডি সেই রাস্তাগুলোকে হ্যান্ডওভার করতে পারছে না। কিল্লাতে সেই অবস্থা। সাগির আহমেদ আমাদের উদয়পুরে যিনি এনবিসিসি দেখতেন উনি এখন জেলে আছেন, 13 তলা বাড়ি করেছেন মুম্বাইয়ে। বামপন সরকারের সমস্ত নেতৃত্বরা এর সাথে যুক্ত ছিল। রাস্তাগুলোর অবস্থা যেটা বলছে ওরা ঠিকই বলছেন, কিন্তু এগুলো তো পিডাব্লিউডি তো হ্যান্ডওভার করতে গেলে এনবিসিসির রাস্তাগুলো তো কমপ্লিশন দেখাতে হবে, দেখায়নি, সেগুলো দেখাতে পারছে না। আজও রাস্তাগুলো হচ্ছে না। কাঁকড়াবনের শালগোড়া থেকে যে রাস্তাটা আছে কিশোরগঞ্জ পর্যন্ত, সেই রাস্তা বহুবার বলে বলে এক্সট্রা ফান্ড নিয়ে সেই রাস্তাকে করানোর কিছু চেষ্টা করা হয়েছে। সমস্ত কাজ করতে 30% বিল দিয়ে দিয়েছে, 90% টাকা কোথেকে আসবে, করাপশনে নিমজ্জিত ছিল। হাসপাতালের অবস্থা খারাপ বলছেন, আমরা কোনদিন স্বপ্নেও ভাবিনি 5 বছর আগে এ রাজ্যে কার্ডিওভাস্কুলার সার্জারি, এখানে আমাদের ওপেন হার্ট সার্জারি এখানে হবে, ভালভ রিপ্লেসমেন্ট এখানে হবে, এরা আয়ুষ্মান কার্ডের মাধ্যমে এটাই রাজ্যে হচ্ছে, স্পেশালিস্ট ডাক্তাররা রিক্রুট হচ্ছে। তো তারা যে বলছে উন্নয়ন হচ্ছে না, আগে 25 বছর এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা কারা তৈরি করেছে, জঞ্জাল কারা বানিয়েছে। আজকে যদি হাসপাতালের অবস্থা 2 বছর করোনা ছিল, সরকারের 3 বছর সময়সীমার মতো যতটুকু করতে পেরেছে এটা অনেক করেছে। আজকে করাপশনে নিমজ্জিত ছিল বিগত সরকারের সময়, বললে শেষ হবে না। মাতার বাড়িতে বিল করে মাকে